বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কৃষিবিদ পারভীন আক্তার, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য। প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের আশু রোগ মুক্তি কামনা করছি। প্রিয় সৈয়দপুর ও কিশোরগঞ্জবাসী, আপনারা জানেন যে খুনি হাসিনা সরকার দীর্ঘ 17 বৎসর বিভিন্ন হামলা মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদের কারাগারে রেখেছিলেন, তবুও দমাতে পারেনি আমাদের ত্যাগী নেতাদের। এইসব ত্যাগী নেতাদের কারণে আজও সৈয়দপুর কিশোরগঞ্জের নেতাকর্মীরা সুসংগঠিত রয়েছে। আপনারা জানেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলেছেন, দলের নেতাকর্মীরা কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি তে যাতে জড়িত না থাকে। যারা করছেন তারা বিএনপির নেতাকর্মী নয়, তারা খুনি হাসিনার দলের নেতাকর্মী। তাই আমাদের সাবধানে চলতে হবে। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এ মেসেজ গ্রামে গঞ্জে পৌঁছে দিতে হবে। আবারও আপনাদের মঙ্গল কামনা করে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জিন্দাবাদ।